এই বাঁশগুলো এইরকম দেবে, তাই তো? এই তবে আগে তো তো এইভাবে, এখন তো এইভাবে নাকি? না, দর্শক আমরা দেখছি এখানে একটি কবর খুঁড়ে রাখা হয়েছে, নতুন কবর। প্রতিদিনই এই কবর স্থানে 5টি 6টি মৃতদেহ আসে, কবর হয়। আমরা দেখছি এখানে কবর আল্লাহ নূর নবীর চৌধুরী। হ্যাঁ, আসো মেরাজ, আমরা একটু সামনে আসি। এটা হলো খালিশপুর গোয়ালখালী কবরস্থান। এখন আমরা তো কবর দেখবো। এখানে একটি কবর খুঁড়ে রাখা হয়েছে, সেটা আমরা দেখছি। কবরে পানি উঠে গেছে, বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির কারণে 3:30 তো অনেক কবর হয়ে রয়েছে, অনেক কবর হয়ে রয়েছে মানুষজন। আমাকেও যাইতে হবে একদিন, আজীবন থাকতে হবে আমাকে। অরিজিনাল ঘর তো এটাই না, অরিজিনাল ঘর। কি দেখা যা যায় কি বলে, সাবিলা খাতুন ছেলে হাজি ও সুবালি নিয়েছে। দর্শক আমরা আছি গোয়ালখালী কবরস্থানে, এটি খুলনার বৃহৎ কবরস্থান। ওইখানে দেখছি কবর খোঁড়া কাজ চলছে। কেন দর্শক আমরা যাচ্ছি ভেতরে, এখানে একটা কবর খুঁড়ে রাখা হচ্ছে, আমরা দেখতে যাচ্ছি সেটা। চারিদিকে কবর, আমরা হাঁটছিও কবরের উপর থেকে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দর্শক এখানে একটি কবর খোঁড়া হচ্ছে। দর্শক এই যে একটি কবর, এখানে একটি কবর ছিল, এই কবরে হাড্ডি পাওয়া গেল, মানুষের হাড্ডি। দেখুন এখানে আরেকটি কবর হবে, মেলা বছর।
মাথা মাথা পাইছে না মানুষের কঙ্কাল বা হাড্ডি দেখি শ্বাস আছে নাকি টান দিয়ে দর্শক আমরা এখানে আরেকটি কবর দেখছি করে রাখা হয়েছে আমরা এখানে দেখছি আরেকটি কবর খুলে রাখা হয়েছে এই যে এখানেও হাড্ডি দেখা যাচ্ছে কবরের দর্শক এই যে দেখেন মানুষের হাড্ডি মানুষের হাড্ডি এই যে আমরা এখানে ফলো করলে দেখতে পারি এই যে এই জায়গাটায়ও হাড্ডি দেখা যাচ্ছে এই যে হাড্ডি লাফ আকবর এই যে মানুষের হাড্ডি দর্শক আল্লাহর দর্শক আমরা দেখছি এটা মানুষের হাড্ডি কঙ্কাল কি অবস্থা হয়ে গেছে খুব ভয়াবহ ব্যাপার দর্শক আমরা গোয়ালখালি কবরস্থান আমরা তার ভিতর থেকে হাঁটছি আল্লাহ আমাদের সবাইকে রহম করুক দর্শক চারিদিকে কবর আমার চারিদিকেই কবর অসংখ্য কবর অসংখ্য মানুষের কবর অসংখ্য মানুষের কবর এখানে আমরা দেখছি দর্শক আমরা আছি গোয়ালখালি কবরস্থানে আমরা দেখছি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি অনেক কিছু দয়া করে আমাদের সঙ্গে থাকবেন আমি শুভ ইসলাম খুলনার খালিশপুরের গোয়ালখালি কবরস্থান থেকে খুব সুন্দর বাতাস এখানে একটি নির্মল পরিবেশ শান্ত চারিদিকে এখানে গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে কবরের উপরে ফুল ঝরে পড়ে আছে অনেক সুন্দর ফুল দেখুন দর্শক কত সুন্দর ফুল এখানে কবরের উপরে ফুল ঝরে আছে ওইদিকে চলেন দর্শক এখানে দেখুন সারি সারি কবর কি সুন্দর ফুল ফুটে আছে তার উপরে ফুলগুলি ঝরে পড়ছে কি সুন্দর কবর এখানে দেখেন দেখেন টপ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে অনেক সুন্দর কবর গোয়ালখালি কবরস্থান অসংখ্য সুন্দর একটি জায়গা কি সুন্দর ফুল ঝরে আছে পথে নির্মল পরিবেশ এখানে কবর পরিষ্কার করছে আমাদের বৈকালীর আলামিন ভাই এই কবরটির কোনো সাইনবোর্ড নেই সাইনবোর্ডটি পাশে রাখা সম্ভবত আলামিন ভাই